নমস্কার বন্ধুরা, আজকে আমি বানাবো সামোসা বা সিঙাড়া, কচুরি, পানিপুরির টক, মিষ্টি, ঝাল চাটনি, একদম বাজারের মতো। তো বন্ধুরা, চাটনি বানানোর জন্য কড়াইতে আমি দিয়ে দিলাম অল্প একটু সয়াবিন তেল, আর তেলে দিয়ে দিলাম অল্প একটু মৌরি, আর দিয়ে দিলাম অল্প একটু তেঁতুল আর অল্প একটু আখের গুড়, আর এখন আমি দিয়ে দিলাম অল্প একটু জল, মানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে প্রতিদিনের খাবার লবণ, আর দিলাম অল্প একটু বিট লবণ, আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, আর দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো। ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের আঁচটা একদম লোতে রেখে এই চাটনিটা আমরা জাল করব। আর বন্ধুরা, মৌরিটা আমার একটু কম ছিল, তো তার জন্য আমি অল্প দিয়েছি, আপনারা একটু বেশি দেবেন। এই চাটনিটা আমরা আস্তে আস্তেই জাল করব, আর একটুখানি গুড় লাগবে, তো তার জন্য আমি অল্প একটু গুড় দিয়ে দিলাম, আর আরো একটুখানি জলও দিয়ে দিলাম। একদম বাজারের মতো সিঙ্গারার চাটনি আমরা তৈরি করব। তো বন্ধুরা, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আপনাদের অনেক ভালো লাগবে। এই চাটনিটা বানানো খুবই সহজ। আমি বন্ধুরা এই চাটনিটা শুধু আখের গুড় দিয়েই বানাচ্ছি, আপনারা চিনি দিয়েও এই চাটনিটা বানাতে পারেন। এখন আমি দিয়ে দিলাম অল্প একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে চাটনির ফ্লেভারটা অনেক ভালো আসে, খেতে অনেক ভালো লাগে। আর একটু লবণ লাগবে, তো আমি আরো অল্প একটু বিট লবণ দিয়ে দিলাম, আর একটুখানি গুঁড়ো দিয়ে দিলাম, একটু মিষ্টি লাগবে। বন্ধুরা, চাটনিটা জাল করতে করতে দেখুন চাটনিটা একদম ঘন হয়ে এসেছে। এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো বন্ধুরা, গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি, আর এই যে দেখুন চাটনিটা একদম বাজারের মতো তৈরি হয়েছে। চাটনিটা থেকে তেঁতুলের বিচাজগুলো তুলে নিচ্ছি। চাটনিটার ছাঁকনি দিয়ে ছাঁকার দরকার নেই, তেঁতুলের বিচাজগুলো এভাবে তুলে নিলেই হবে। আর বন্ধুরা, তেঁতুলের এই বিচাজগুলো কিন্তু ফেলে দেবেন না, এগুলো চিবিয়ে খাবেন, খেতে অনেক ভালো লাগে। ঝাল ঝাল টকটক মিষ্টি মিষ্টি করে, খেতে দারুণ লাগে। আর এই যে দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে, একদম বাজারের মতো চাটনি হয়েছে। আর বন্ধুরা, এই চাটনিটা কিন্তু আপনারা অনেক দিন স্টোর করে রেখে দিতে পারবেন, কিচ্ছু হবে না। চাটনিটা ঠান্ডা হয়ে গেলে কাঁচের বয়ামে ভরে রেখে দেবেন। আর এই যে দেখুন চাটনিটা কত সুন্দর হয়েছে, রংটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। চাটনিটাতে ঝাল, মিষ্টি, লবণ সব কিছুই একদম পারফেক্ট আছে। সব কিছুই প্রথমে অল্প অল্প দেবেন, আর একটু টেস্ট করে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে ঝাল, মিষ্টি, টক, লবণ অ্যাড করবেন, তাহলে কি হবে, সব কিছুই একদম পারফেক্ট থাকবে। দেখুন বন্ধুরা, চাটনিটা একদম বাজারের মতো হয়েছে। আমার বানানো এই চাটনিটা আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, ভালো থাকবেন সবাই, নমস্কার।